গরমের দিনে যদি ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খাওয়া যায় তাহলে তো মন্দ নেই। আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিও বাই ইমে চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার কলিজা ঠান্ডা করা মতো একটা রেসিপি, ডাবের পুডিং। আশা করছি সহজ রেসিপিতে ডাবের পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন ঝটপট কীভাবে ডাবের পুডিং তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা কচি ডাব নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ডাবটাকে একটু ছুরি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা বের করার জন্য একটা বাটির মধ্যে পানিটাকে আমি ঢেলে নিচ্ছি। পানিটা ভালোভাবে ঢালা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে এটাকে আমি তো ডাবটাকে দুই খণ্ড করে ডাবের ভিতরে নারিকেলটাকে উঠিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এই কাজটা আগেই করে রাখতে হবে। এই তো এর মাঝে আমার নারিকেলটা হয়ে গেছে। এখন ওইটাকে সাইডে রেখে এখানে একটা স্ট্যানারের উপর পানিটাকে একটু সেকে নিচ্ছি। অবশ্যই পানিটা সেকে নেবেন। ডাবের পানিটা সেকা হয়ে গেছে। এখানে আমার টোটাল এক কাপ পরিমাণ ডাবের পানি, আমি একটা চামচ পরিমাণ চিনি দিয়েছি। ডাবটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন, তবে হাইকো আগার আগার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে পুডিংটা জমে যাবে। অন্য ব্র্যান্ডের যদি আপনারা আগার আগারটা পাউডার ইউজ করেন তাহলে দেখা যায় এটা কিন্তু ভালো জমে না। তো সেটাতে আমি অনেক রেজাল্ট ভালো পাইনি, তো সেই জন্যই আপনাদেরকে বলেছি। তো যাই হোক, এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা গলপ চলে আসা পর্যন্ত জাল করে নিব। যখন একটা গলপ চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে কিন্তু আমি বেশি ঘন করব না, কারণ এগুলো বেশি ঘন করার প্রয়োজন নেই। তো আগে থেকে যে ডাবের নারিকেলটা নিয়েছি, নারিকেলটাকে প্রথমে বাটির মধ্যে বসিয়ে আমি ডাবের পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডাবের পুডিং তৈরি করা খুবই সহজ, যেহেতু সামনে রমজান, রমজানের স্পেশাল আপনারা ইফতারে এই ডেজার্টটা তৈরি করে রাখতে পারেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে সারাদিন রোজা রাখার পর, কিন্তু এই ডাবের পুডিংটা কিন্তু আপনাদের অনেক ক্লান্তি দূর করবে। তা এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে কিন্তু এই পুডিংটা জমে যাবে, ফিরে আসবো 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু আমার মাশাল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে। এখন এগুলোকে ছুরি দিয়ে স্লাইস করে একটু কেটে নিব। এখন সাইডগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছে। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা, কারণ আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যায়। যাই হোক, এখন এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে ডাবের পুডিংটা। তো আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। তো এখন একটা ডাবের পুডিং আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এবং ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু সামনে রমজান, রমজানের স্পেশাল এই ডাবের পুডিংটা আপনারা ইফতারে রাখতে পারেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। আবার একটু কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম জমে, খুবই মজাদার এই ডাবের পুডিংটা। তো আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবে এটা কতটা মজাদার হয়। আশা করছি সহজ রেসিপিতে ডাবের পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।